নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটা বেশ পুরনো দিনের রান্না, ডিমের প্রলেহ রেসিপিটা শেয়ার করব। দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা ছুটির দিনে খাওয়া যেমন জমিয়ে দেবে, তেমনি বাড়িতে অতিথি এলে মাছ মাংস না থাকলেও কিন্তু এটা দিয়ে অনায়াসে আপ্যায়ন করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি একটা সসপ্যানে ছটা ডিম আর দুটো ডুমো ডুমো করে কাটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম অর্ধেক সেদ্ধ হয়ে গেলে খানিকটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেব। এই মটরশুঁটিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো বের করে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে মটরশুঁটিগুলোও একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তবে আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, ডিম সেদ্ধ নামানোর অনেক আগেই আলুটা তুলে নিয়েছি। আলুটা 75% সিদ্ধ হবে। আলুটা সম্পূর্ণ সিদ্ধ করে নিলে রান্নার সময় আলু গলে গিয়ে ঝোলটাকে ঘন করে দেবে, ভালো লাগবে না। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা সুতোর সাহায্যে প্রতিটা ডিম এভাবে আর্ধেক করে কেটে নেব। সেদ্ধ ডিম ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় এবড়ো খেবড়ো হয়ে যায়, কিন্তু সুতো দিয়ে এভাবে কাটলে খুব মসৃণ হয়, এই জন্যে আমি সেদ্ধ ডিম সবসময় সুতো দিয়েই কাটি। সব কটা ডিম অর্ধেক করে কাটা হয়ে গেলে প্রত্যেকটা ডিমের ওপর সামান্য নুন ছড়িয়ে দেব। নুন ছড়ানো হয়ে গেলে এক চামচ ময়দা নিয়ে হালকা হাতে প্রতিটা ডিমের ওপর অল্প অল্প করে ছড়িয়ে দেব। একটা প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব, আর সাথে আধা 4 চামচ ঘিও দেব। আপনারা চাইলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যদি রান্না করেন পুরো রান্নাটাতে ঘিও করতে পারবেন, তবে রোজকার খাওয়ার ক্ষেত্রে ঘিটা এভাবে অ্যাভয়েড করা উচিত বলে আমি তেল আর ঘি মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে নুন আর ময়দা ছড়িয়ে রাখা ডিমগুলো তেলের ওপর দিয়ে দেব। ডিমগুলো তেলে ছাড়ার সময় কুসুমের দিকটা আগে নিচের দিকে দেব। কুসুমের দিকটা যদি ওপরের দিকে দেওয়া যায় আর সাদা অংশটা যদি নিচের দিকে দেওয়া যায়, তাহলে কুসুমটা কিন্তু সাদা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই যখনই অর্ধেক ডিম ভাজবেন তখন তেলের দিকে আগে কুসুমের দিকটা দেবেন, তাহলে কখনই কুসুমটা কিন্তু সাদা অংশটা থেকে ছেড়ে বেরিয়ে আসবে না। ডিমগুলোকে হালকা খয়েরি রং করে ভেজে নেব, খুবই হালকা। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে আলাদা করে রেখে দেব। সেদ্ধ করার সময় আমি ভালো করে ডিমগুলো দেখে জলে দিইনি, তাই একটা ডিম দেখুন পচা বেরিয়েছে, তাই আমি 5টা ডিম রান্না করছি। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য হালকা সেদ্ধ করে নেওয়া আলুগুলোতে একটু নুন মাখিয়ে প্যানে দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন হালকা খয়েরি রং ধরেছে। এবার আলুগুলো তুলে নিয়ে আলাদা করে রেখে দেব। প্যানে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম, যাতে তেলটা না ছিটকায়। এবার একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু তেলের সাথে মিশিয়ে দেব, কারণ এক জায়গায় থাকলে পুড়ে যেতে পারে। তারপর বাকি মশলাগুলো দেব। এবার একে একে দিয়ে দেব 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ থেকে একটু কম চিনি। আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম, আপনারা এমনি চিনিও দিতে পারবেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সাধারণ কটা মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু করা যায়, কিন্তু খেতে স্বাদ এতটাই ভালো হয় যে রোজকার মেনুতে যেমন আপনি এটা রাখতে পারবেন, তেমনি আবার বাড়িতে অনুষ্ঠান থাকলে বা অতিথি আসলেও কিন্তু এই রান্নাটা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। মশলাটা ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি
1/4 কাপ মতো টক দই একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। আর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। মশলা ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসলে আধা কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আলুগুলো 75% সিদ্ধ হয়েছিল, এবার এই ঝোলটাও ফুটবে আর তার সাথে আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর মটরশুঁটিগুলোও এই সময় দিলাম যাতে মটরশুঁটিগুলোর মধ্যেও ঝোলের স্বাদটা পাওয়া যায়। আলু আর মটরশুঁটিটা ঝোলের মধ্যে ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। এখন আমি 1.5 টেবিল চামচ মতো দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে ভিজিয়ে রেখে দেব। আপনারা রান্নার শুরুতেই এই সামান্য দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দেবেন। এই পুরো রান্নার মধ্যে কেশরটাই একটু দামি উপকরণ, বাকি সব উপকরণগুলো আমাদের ঘরেই থাকে, মোটামুটি সহজলভ্য। আমি 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমের কুসুমগুলো ওপরের দিক করে দেব যাতে ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলো যখন ঝোল ফুটবে তখন বেরিয়ে গিয়ে ঝোলে না মিশে যায়। একটু সাবধানে একটা একটা করে সাজিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা, দুধে গুলে রাখা জাফরানটা আর 1 চা চামচ ঘি। আমি জমা ঘি দিচ্ছি তাই 1 চামচ দিলাম। এটাই যদি গলা হতো তাহলে কিন্তু 2 চামচের বেশি হতো। হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে দেব আর একটু একটু ঝোল তুলে ডিমগুলোর ওপরে দিয়ে দেব যাতে ডিমের ভেতরেও ঝোলের স্বাদটা ঢোকে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। ডিমের প্রলেহ একদম রেডি। এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করব। গ্যাস অফ করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। ডিমের এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ভাত, রুটি, পোলাও, নান, যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাকেই আপনি ডিমের এই রান্নাটা করে খাওয়াবেন তিনি দেখবেন অনেক প্রশংসা করছেন। রান্নাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেল মা মাসি কিচেন এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।